তোমরা যদি গুলগুলি দিও তো এই পাঠার উত্তর শিকারি দিবে পুরুলিয়ার তো পাঠারে কদর আছে রে এ ধনি পাঠা বলিস না গো বলিস না কেনে 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 রে তুই খে পাঞ্চিলিস পাঠারি কার বলছে দাদা শিকারীকে সস্তা হাটে বিক্রি করিব অবশ্যই করিব শিকারী আর ভিখারী কত পার্থক্য করে শিকারী আমার নাম শিকার করাই কাম এ বলছে পারব না সে মরদটারে ধড়টা আলাদা করে দেব এই পাঠা বলছে আমাকে সেটা মানে নিলি বলছে তোকে সস্তা হাটে বিকে দিব পারবে কি বিকতে না না আমার যে কত কোয়ালিটি আছে আমি আর মুখে ফজড়ে কি করিব আমি চুগলি মুগলি জানি না আর আমি বলতেও জানি না যে আমার মধ্যে এই গুণটা আছে যখন বিকে দেখাই দিব তখন বুঝবি আমি যে একটা সাতাল বাসে আছি দাদা ভাতের আশা কাটা কাটাই তারি ভাতা আমি যে একটা সাতাল বাসে আছি দাদা ভাতের আশা কাটা কাটা এক কথা কাটা সেই কথা কাটা সেই কথা কাটাই তারি ভাতা ইয়ার বাপে যদি গাদা গাদা ইটের ভাটা থাকে তাহলে আমার বাপের কাছে 40,000 টাকার জন্য মরদের লড়াই লাগে একটা সাইকেলের জন্য হা 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 তুই বললি আর কারণ তখন তো চোখ একটা টেরা ছিল তোর ভাগ্যের ভালো শিকারি তোকে বিয়া করছে চেরি চোদি এ আমার যদি তখন চোখ টেরা ছিল তো এখন কি আমি এদিকে নাম এখন প্লাস্টিক সার্জারি করান জি শিকারি টাকায় জিসে তো লোক টেরি না বলে যে তানি টেরি বড় রং করে ভালো ভালো আমরা যদি লুলুক মাকড়ি পড়ি না
তোমরা দেশটাকে খেপান দিব শুন না লুলু কারণ একটা কানের পরে যদি পিটিছে লাগে আনতে পারি লাইনে নাকটাই যদি লাগান নাই লুলু নাকারে পড়লে নাকের পড়লে কি বলবে জানো কি বলবে বাঁধা সার হিজড়া বলবে মরাত গুনার মুখটা বন্ধ হয়ে গেল কই কুলকুলি দিতে পারবে নাই আর কোনো জবাব নাই বলো কই মামাসি তোমাদের দুজন খাচ্ছে একটু এদের জন্য হাত তালিটা দিয়ে দাও না কুলকুলি দাও না দেখি হই দে এ বাবা এ বাবা নাই আমরা ভদ্র ঘরের মেয়ে ছিলাম আমি আর দিদি মাঠে যাই এখন না যাব তোমাদেরকে টেনশন করিও না যাব না দিদি আমি মনে করি আমি বসনাল প্রোগ্রাম বন্ধ করে দিব বন্ধু আমি ভালোবাসার জন্য নামছি এত দূর মরদরে হুচকাইলি বসে বসে নাচো বসে বসে নাচো আমি আছি সকাল তো টেনশন নাই বসে কমিটি পরে দাগাই গরি চাচা মরদের তখন কথা হলো গেল লুটা ছুড়ে দিতে হই মরদ টক টক নাইলে আর একটা বিহা করে তাকে সতী খাতা না